গুরু পূর্ণিমার দিন অভিনব আয়োজন বিদ্যালয়ে। বাবা মা শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানালো ছাত্রছাত্রীরা। অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবনের আয়োজনে খুশি সকলে। আজ গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার পবিত্র তিথি উপলক্ষে মা বাবা এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার লক্ষ্যে এক অভিনব উদ্যোগের চিত্র ধরা পড়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুলে। সামাজিক অবক্ষয় রুখতে গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের মধ্যে বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করার লক্ষ্য নিয়ে স্কুলের মধ্যেই আয়োজন করা হল গুরু প্রণামের। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে নিজেদের শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুকে শ্রদ্ধা ও ভক্তি জানানোর দিন। ছোট থেকে বাবা ও মায়ের পর শিক্ষকেরা আমাদের অন্যতম অভিভাবক। তাদের কাছ থেকে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ পাই আমরা, তাই গুরু পূর্ণিমার দিন তাদের শুভেচ্ছা জানানোর দিন। সামাজিক অবক্ষয় রুখতে এবং মা বাবা ও শিক্ষক শিক্ষিকাদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা করার লক্ষ্য নিয়েই সোমবার গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাই স্কুলে গুরু প্রণামের আয়োজন করা হয়। আজকের এই বিশেষ দিনে স্কুলে শুধুই যে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা উপস্থিত রয়েছেন তা কিন্তু নয়, সেই সাথে সারিবদ্ধভাবে উপস্থিত রয়েছেন অভিভাবক এবং অভিভাবিকারা। এদিন অশোকনগর বিদ্যাসাগর বীণা ভবনের ভেতর দুপা এগোতেই দেখা গেল অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবনের স্কুলের যে নির্দিষ্ট অনুষ্ঠান মঞ্চ রয়েছে সেখানেই সারিবদ্ধভাবে চেয়ারে বসে আছেন অভিভাবক ও অভিভাবিকারা। আর ঠিক তার নিচেই ফুল মোমবাতি জ্বালিয়ে ফল ও মিষ্টির থালি নিয়ে মা বাবাকে শ্রদ্ধা জানাতে হাত জোর করে বসে আছেন তাদেরই ছেলেমেয়েরা। এরপর পড়ুয়ারা বাবা মায়ের সামনে হাত জোর করে গুরু বন্দনা মন্ত্র জপ করল। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্ময় শ্রী গুরুবে নম। মন্ত্র উচ্চারণ শেষে প্রত্যেককেই বাবা মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করতেও দেখা গেল। প্রণাম পর্ব শেষে ফুলের থালি নিয়ে বাবা মায়ের সামনে মঙ্গল আরতি শুরু করলেন কচিকাচারা। সব শেষে বাবা মায়ের মুখে মিষ্টি ও ফল তুলে দিল তাদের সন্তানরা। বাবা মাকেও দেখা গেল ছেলে মেয়েদের মাথায় হাত রেখে প্রাণ ভরে আশীর্বাদ করতে। এরপর পড়ুয়ারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে একে একে প্রণাম করে তারা পুনরায় পড়াশুনোর পাঠ নিতে চলে যায় স্কুলের ক্লাসরুমে। এটা আমার জীবনের প্রথম, আমরাও বড় হয়েছি স্কুলে পড়াশোনা করে, কিন্তু এই জিনিসটা কোনোদিনই দেখিনি যে স্কুলে এগুলো শেখানো হয়। এই স্কুলটাতে এটা শেখানো মানে এত সুন্দর লেগেছে যে বলে প্রকাশ করা যাবে না। এত সুন্দর ডিসিপ্লিন স্কুলটাতে প্রথম আমার ছেলে প্রথম ভর্তি হয়েছে এই স্কুলে এবছর, দেখে খুবই ভালো লাগছে যেন এরা এইরকম শিক্ষাতেই বড় হতে পারে। বিশেষ একদম গুরু পূর্ণিমা যেভাবে মানে মাকে বন্দনা করলাম, বাবার আসতে পারেনি কাজের সূত্রে, কিন্তু মাকে যারা যারা এসেছে তাদেরকে করেছে, পাশাপাশি এই শিক্ষাটা বড় দরকার, সত্যি বড় দরকার। এটা আমরাও পাইনি, আমরাও এরকমভাবে যে শিখবো এই জিনিসটা বুঝিনি, কিন্তু এটা আমরা এখানে এখন দেখলাম। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মনোজ কুমার ঘোষ জানান, আজ গুরু পূর্ণিমা উপলক্ষে স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের অভিভাবক ও অভিভাবিকাদের আমরা স্কুলে আনতে পেরেছি। তাদের ছেলেমেয়েরাই তাদের চরণ বন্দনা করছে, সেই সাথে পিতা মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্য বাবা মায়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধা করা, আজ সেটা যেন কিছুটা হারিয়ে যাচ্ছে। একটু হলেও সামাজিক অবক্ষয় শুরু হয়েছে, সেই জায়গা পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে আজ এই পবিত্র দিনে স্কুলের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর প্রায় 55 জন ছোট ছোট ছেলেমেয়েদেরকে নিয়ে গুরু প্রণামের আয়োজন করা হয়। 5 এবং 6 এই দুটো ক্লাসের অভিভাবক অভিভাবিকাকে আজকে আমরা এখানে আনতে পেরেছি। তো তাদেরই ছেলে মেয়ে তাদেরই চরণ বন্দনা করছে এবং পিতৃমাতৃ যে শ্রদ্ধা বা যে বন্দনা সেইটার মাধ্যমে তারা গুরু বন্দনা করছে। আমাদের দেশ যে সংস্কৃতি পিতামাতার প্রতি ভক্তি বা তাদের চরণবন্দন এটা দীর্ঘদিনের, কিন্তু আস্তে আস্তে আমরা দেখেছি সেই যে বিষয়টি যেন হারিয়ে যাচ্ছিল। তো আমরা সেই চেষ্টা আবার যাতে পুনরায় ফিরিয়ে আনতে পারি, তো এই জন্য ছোটো ছোটো ক্লাসের ছেলেমেয়েদের মধ্যে এটাকে আস্তে আস্তে সঞ্চারিত করা, যাতে তারা দিনে 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 এটা আগামী দিনগুলোতেও তারা এটা বহন করতে পারে। পিতামাতার প্রতি ভক্তি এটা তো আর নতুন কিছু নয়, আসলে আমরা দেখছি এখন যে সামাজিক কিছুটা অবক্ষয় হচ্ছে, বাবা মার প্রতি ভক্তি অনেক অংশে অনেকেই তারা করেন না,
তো সেই জায়গা থেকে যদি ছোট ছোট বাচ্চাদের মধ্যে এটা মানে সঞ্চালিত হয়। স্কুলের এই অভিনব উদ্যোগে খুশি স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক এবং অভিভাবিকারা। মা বাবারাও চাইছেন স্কুলের গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি যাতে ছেলেমেয়েরা স্কুলের পক্ষ থেকে আজ যেভাবে গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানানো শিক্ষা নিল সেটা যেন আগামী দিনেও জারি থাকে। এই বিষয়ে স্কুলের এক ছাত্রী জানায়, আজ এই গুরু পূর্ণিমার দিনে আমাদের সব থেকে বড় গুরু মা এবং বাবা, তাদের চরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানালাম। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আগামী দিনেও আমি এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই। আজ গুরু পূর্ণিমার দিন, আজকে আমি গুরু বন্দনা এবং মাতা মা বাবার পায়ে ফুল দিয়ে গুরু আমাদের যে সবথেকে বড় গুরু মা এবং বাবা তাদেরকে শ্রদ্ধা জানালাম এবং আমার খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানে। আমি পরের বছরও এরকমই থাকতে চাই। এই বিষয়ে স্কুলের অপর এক ছাত্র জানায়, আজকে আমরা মা বাবার চরণ বন্দনা করলাম, মা বাবাকে বন্দনা করলাম। আমাদের শ্রেষ্ঠ গুরু আমাদের মা বাবা, তাই আমরা মা বাবাকেই বন্দনা করব। আমার সব বন্ধুদেরই বাবা মা এসেছে, আমরা মা বাবাকে বন্দনা করলাম, তাদের চরণ বন্দনা করলাম এবং তাদের ফল খাওয়ালাম, মিষ্টি খাওয়ালাম। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, অশোকনগর। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।